আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে দেখব এগারো নম্বর পেজের যে বক্স আকারে যে ম্যাথসগুলো দেওয়া আছে সেই ম্যাথসগুলো মূলত এখানে প্লেস ভ্যালু নিয়ে কথা বলা হয়েছে তো প্লেস ভ্যালু আগে জানতে হবে তারপর এই ম্যাথসগুলো সহজেই করা যাবে প্লেস ভ্যালু বলতে এই ম্যাথগুলোকে আমরা কিভাবে পড়ব স্থানীয় মান কত একটা অঙ্কের স্থানীয় মান কত সেটাই তো এইটুকু মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে ওয়ান্স পরেরটা টেন্স তারপরেরটা হান্ড্রেডস তারপরেরটা থাউজেন্ডস মানে বাংলায় যেটা আমরাকে বলি আমরা বলি যেটা হচ্ছে একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ্য নিযুত কোকি তো এখানে ছোটদের জন্য মাত্র হাজার পর্যন্ত দিচ্ছে তো এটা মনে রাখলেই চলবে যে প্রথমটা হচ্ছে ওয়ান্স এর পরেরটা হচ্ছে টেন্স এর পরেরটা হচ্ছে হান্ড্রেডস এরপরেরটা হচ্ছে থাউজেন্স আর ক্ষেত্রে স্থানীয় মান যেটা হবে সেটাই যেটা দেওয়া আছে সেটাই ক্ষেত্রে স্থানীয় মান হবে মানে আচ্ছা ভালো হয় আমি হচ্ছে স্থানীয় মান সম্পর্কে আমার টিউটোরিয়াল থাকবে সেখানে স্থানীয় মান সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকবে তো ওই টিউটোরিয়ালটা স্থানীয় মানের টিউটোরিয়াল দেখার পর এখানে আসলে আমার মনে হয় যে আপনাদের যে কোনো সমস্যা আর সমস্যা থাকবে না সলভ হয়ে যাবে তাহলে এখানে আমি দেখি যে এর কিভাবে আমি এটা কি করব তাহলে এখানে বলা আছে যে এটা হচ্ছে আমার ওয়ান্স আমাদের প্রথমটা ধরতে হবে ওয়ান্স তাহলে ওয়ান্সে কি আছে জিরো তাহলে ওয়ান্স হবে জিরো পরেরটা হচ্ছে টেন্স কি আছে ফোর ফোর তারপরেরটা হচ্ছে হান্ড্রেড এইট তার মানে থ্রি মানে এটা হলো থ্রি এটা এইট হান্ড্রেড ফোর টেন্স জিরো ওয়ান ইজি কিন্তু এটার ক্ষেত্রে আমি দেখাবো সবগুলো একটু করে দেখাচ্ছি এটার ক্ষেত্রে কি হবে আমরা শেষ থেকে আরব মনে রাখতে হবে সবসময় শেষ থেকে শুরু করতে হবে ওয়ান্স টু তারপরের টেনস তার টেনের গড়ে সেভেন তারপরেরটা হয় হান্ড্রেড জিরো তারপরটা হয় থাউজেন্ড ফোর তেমনই করে এখানে ওয়ানের ঘরে থাকবে এইট টেনের ঘরে জিরো হান্ড্রেডের ঘরেও জিরো কারণ এখানে টেনের ঘরে জিরো এটা হান্ড্রেডের ঘর জিরো আর থাউজেন্ডের ঘরে থ্রি তেমনই করে এটা থাকবে ওয়ান টেনের ঘরে থাকবে নাইন আবার হান্ড্রেডের আবার নাইন থাউজেন্ডে নাইন এটাও জিরো জিরো সেভেন সেভেন মানে এটা মূলত একটা বুঝলে বাদ বাকি সবগুলো করা যাবে খুব ইজি শুধু মনে রাখতে হবে প্রথমটাকে ওয়ান্স ধরবো পরেরটাকে টেন্স ধরবো তারপরেরটাকে হান্ড্রেডস তারপরেরটাকে থাউজেন্ডস তাহলে অঙ্ক শেষ এখন আসি আমরা ফিল ইন দ্য ব্লাঙ্কস ব্লাঙ্ক বক্সেস এই বক্সগুলো আমরা এখন পূরণ করবো তাহলে এখানে বলা আছে থ্রি হান্ড্রেডস এন্ড ফাইভ ওয়ান আমি বলেছি এর বলেছিটা করার সময়ও আমাদের সব সময় শেষ থেকে শুরু করতে হবে তাহলে তাহলে আমরা লিখি আর এটা হচ্ছে সংখ্যায় মানে নাম্বার নাম্বার লিখতে হবে তাহলে ফাইভ ওয়ান্স তাহলে ওয়ানের এর ঘরে কি থাকবে ফাইভ আর কত থ্রি হান্ড্রেডস কিন্তু এখানে আমি যদি থ্রি যদি দিই তাহলে এটা তো হান্ড্রেড না এটা হবে কি টেন্স কারণ এরপরে থাকে টেন্স এখানে কিন্তু এখানে বলা ছিল থ্রি হান্ড্রেড অ্যান্ড ফাইভ ওয়ান্স তাহলে ওয়ানের ঘরে আমি ফাইভ দিচ্ছি আর এটাকে যে হান্ড্রেড করতে চাই তাহলে এখানে আমার একটা জিরো দিতে হবে তাহলে ওয়ান টেন হান্ড্রেড আমরা কি বুঝতে পেরেছি শেষ থেকে শুরু করতে হবে তাহলে ফাইভ ওয়ান্স ছিল মানে কি ওয়ানের ঘরে ফাইভ থ্রি হান্ড্রেড ছিল তো হান্ড্রেড তো আমরা যদি পরের ঘরে মানে থ্রি হান্ড্রেড হবে না হান্ড্রেড নাই মানে এখানে জিরো দিয়ে আমরা এটাকে টেন্সটাকে পূরণ করে দিলাম আর হানড্রেড তাহলে হয়ে গেল থ্রি তাহলে এটা এখন হয়ে গেল থ্রি হান্ড্রেড অ্যান্ড ফাইভ আর এখানে বলা আছে শেষ থেকে আমাদের শুরু করতে হবে ওয়ান ওয়ান প্রথমে যে ঘর থাকে সেটা হচ্ছে ওয়ান এর ঘর ওয়ান এর ঘরে কি আছে নাইন আছে পরের ঘরটা হচ্ছে টেনের এর ঘর টেনের এর ঘরে কি আছে টু টেন্স মানে কি টেন এর ঘর আছে টু এরপরে আছে সিক্স হান্ড্রেড তাহলে প্রথমে থাকে ওয়ান্স তারপর টেন্স তারপর হান্ড্রেড থাকে হান্ড্রেড এর ঘরে কত আছে সিক্স আছে সিক্স আমরা দিয়ে দিব এরপরে আছে থাউজেন্ড কত থাউজেন্ড ফোর থাউজেন্ড তাহলে আমরা আসি ওয়ান্স টেনস হান্ড্রেড থাউজেন্ড এখানে হবে হান্ড্রেড এর কত আছে ফোর তাহলে ফোর থাউজেন্ড এমনই করে আমাদের শেষ থেকে শুরু করব ওয়ান্স ওয়ান্সের ঘরে কত আছে ওয়ান ওয়ান্স এর ঘরে এখানে যদি থ্রি থাকতো আমরা থ্রি দিতাম ওয়ান্স এর ঘরে ওয়ান আছে ড্যাটসাই আমরা এখানে ওয়ান দিচ্ছি টেন্স এর ঘরে কি আছে ফোর টেন্সের ঘরে আমরা ফোর দিয়ে দিলাম হান্ড্রেড এর ঘরে কত আছে ফাইভ এখানে যদি বলতো এরকম যে ফাইভ থাউজেন্ড আমরা কি করতাম যে এই যদি থাকতো তাহলে এখানে একটা জিরো দিয়ে ফাইভ এদিকে দিয়ে দিতাম মানে এখানে একটা জিরো দিয়ে তারপরে লেফট সাইডে আমরা ফাইভ দিতাম যেটা হয়েছিল এইটার ক্ষেত্রে আর এখানে ওয়ান্সে কি আছে থ্রি টেন্স কি আছে নাইন হান্ড্রেড এ কি আছে তারপর কি আছে ফোর মূলত এটাই মনে রাখতে হবে যে প্রথমটা হচ্ছে ওয়ান্স পরেরটা হচ্ছে টেন্স তারপর হানড্রেড তারপরটা থাউজেন্ড এটা মনে রাখতে হবে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফোর্থ স্টেপ জাস্ট এটা মনে রাখলে সব অঙ্গগুলো পারা যাবে আশা করি আমরা বুঝতে পেরেছি তারপর আমি স্থানীয় মান সম্পর্কে একটা বিস্তারিত টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেখানে দেখলে আপনাদের সব প্রবলেম আর প্রবলেম থাকবে না